সিংহকে আমরা যতই পশুরাজ বলি না কেন, কোনো মানুষের শৌর্য বা পরাক্রমের তুলনা আমরা বাঘের সাথেই করে থাকি। ইতিহাসে দেখুন না, বাঘ মেরে সাসারামের ফরিদ হয়ে গেল শেরশাহ, বর্ধমানের জায়গিরদার আলিকুলি বেগ হয়ে গেল শের আফগান। অত দূরেই বা যাচ্ছি কেন, আমাদের বাংলার এক বীর সন্তান বাঘাজতির নামেই অমর হয়ে আছেন ইতিহাসে। আর শোনাবো আরেক পরাক্রমশালী মানুষের কথা। মুশকিল হলো এনাকে কি বলে পরিচিত করব সেটাই বুঝতে পারছি না। শিকারী, অগ্নিযুগের বিপ্লবী, গেরিলা যোদ্ধা নাকি লেখক? ভিডিওটি দেখা হয়ে গেলে আপনারাই ঠিক করে নিন। 1904 সালে বহুমুখী মানুষটা জন্ম নেন হিমাচল প্রদেশে সিমোন নামে এক করদ রাজ্যে। বাবা চৌধুরী প্রতাপ সিং ছিলেন ওখানকার তহসিলদার। ছোট থেকেই দুরন্ত, তাই ছেলের নাম রেখেছিলেন শের সিংহ। ধরাবাঁধা পড়াশুনোয় একদম মন ছিল না, যদিও ছিলেন অসম্ভব মেধাবী। কোনো কিছু একবার শুনলে আর ভুলতেন না। প্রাইমারি পাশ করে আর স্কুলমুখো হলেন না, সারাদিন ঘুরে বেড়াতেন বাড়ির পাশে শিবালিক রেঞ্জের জঙ্গলে, পাঠ নিতেন প্রকৃতির থেকে। স্কুল না গেলেও বাড়িতে এক ফরাসি মহিলার কাছে ইংরেজি ও ফ্রেঞ্চ শিখতেন। তার কাছে ফরাসি বিপ্লবের কথা শুনে প্রথম মাথায় আসে সমাজ পরিবর্তনের কথা। ছোটবেলা থেকেই বন্দুক পিস্তল ছিল নিত্যসঙ্গী, যদিও শখ করে কোনোদিন পশু পাখি শিকার করতেন না। মাত্র 14 বছর বয়সেই ধরাশায়ী করলেন এক মানুষ খেকো বাঘকে। ছেলের এই উড়নচণ্ডী পানা দেখে বাবা তাকে পাঠিয়ে দিলেন লাহোরে তার বোনের কাছে। সেখানে নামকরা পাবলিক স্কুলে ভর্তি হয়ে যদি ছেলের মতিগতি শুধরায়। মেধার জন্য অচিরেই নজর কাড়লেন শিক্ষকদের। সহপাঠী ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরাল। বিধাতা পুরুষের ইচ্ছা ছিল কিছু অন্যরকম। পিসির বাড়িতে আনাগোনা ছিল ভগৎ সিংয়ের। তাঁর অনুপ্রেরণায় অচিরেই তিনি যোগ দেন বিপ্লবী দলে, সিংহ পদবী ছেটে ফেলেন। সেদিন থেকে পরিচিত হলেন শের জঙ্গ নামে। বন্দুক চালানোয় শের জঙ্গের অসম্ভব দক্ষতা দেখে তার ওপর ভার পড়ে ট্রেন থেকে খাজনা লুট করা। সেই টাকা দিয়ে কেনা হবে বোমা বন্দুক, জেল থেকে ছাড়িয়ে আনতে হবে ভগৎ ও তার সাথীদের। পরিকল্পনা মাফিক 15ই অক্টোবর 1929 সালে তিনি হানা দেন লুধিয়ানার কাছে আমেগড়া এক ট্রেন গার্ডের কামরায়। দুর্ভাগ্যবশত সেদিন ওখানে সামান্য টাকা ছিল, ফলে ভেস্তে যায় প্রচেষ্টা। অপরাধীদের খোঁজে ঝাঁপিয়ে পড়ে ব্রিটিশ প্রশাসন, ফাঁস হয়ে যায় তার আসল পরিচয়। উপায় না দেখে উনি গা ঢাকা দিলেন পরিচিত শিবালিক পাহাড়ের জঙ্গলে। কয়েক মাস ধরে তল্লাশি চালিয়েও ওনাকে ধরতে না পেরে প্রশাসন সেই আমলে 30,000 টাকা পুরস্কার ঘোষণা করে। এমনই এক প্রস্তাব দেখে শের জঙ্গ নিলেন এক অভূতপূর্ব সিদ্ধান্ত, যা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আর কোনো বিপ্লবী নিয়েছেন কি না তা জানান। নিজের বিশ্বস্ত এক কিষানকে বললেন তার অবস্থান পুলিশকে জানিয়ে দিতে, পুরস্কার স্বরূপ যে টাকা পাবে সেটা যেন ভগৎ সিংয়ের দলের কাছে পৌঁছে দেয়। অবশেষে ধরা পড়লেন, বলা ভালো ধরা দিলেন শিবালিকের শার্দুল। বিচারে ফাঁসির হুকুম হলেও সিমোরে রাজার আপিলে তা যাবজ্জীবন কারাদণ্ডে বদলে যায়। কারাবাসে দিনগুলো কাটিয়েছেন বিভিন্ন ভাষা শিখে, ইংরেজি ফরাসি উর্দু তো জানতই, শিখলেন জার্মান ভাষা। সহবন্দী বটুকেশ্বর দত্তর কাছে শিখে নেন বাংলা। ভালো ব্যবহারের জন্য 1938 সালে ছাড়া পেয়ে বিয়ে করেন নির্মলা দেবী নামে ট্রিবিউন পত্রিকার এক সাংবাদিককে, যিনি পরে দিল্লি ইন্দ্রপ্রস্থ কলেজের ভাইস প্রিন্সিপাল হয়েছিলেন। তারপর এলো 1947, খণ্ডিত হয়ে স্বাধীন হলো দেশ। 2 মাস পরেই কাশ্মীর সীমান্তে ঢুকে পড়ল পাকহানাদের বাহিনী। খবর পেয়ে কয়েকজন প্রাক্তন বিপ্লবীকে নিয়ে কাশ্মীর পৌঁছে যান শের জঙ্গ। ভারতীয় সেনার সহায়তায় স্থানীয় যুবকদের নিয়ে তৈরি করেন কাশ্মীর মিলিশিয়া, গেরিলা ট্রেনিং নিয়ে প্রশিক্ষিত করেন তাদের। পাক হানাদারদের এই বাহিনী দিয়েই ঠেকিয়ে রাখেন যতক্ষণ না সেখানে ভারতীয় সৈন্য পৌঁছয়। অসাধারণ বীরত্বের জন্য ভারত সরকার তাকে সাম্মানিক কর্নেল উপাধি দিয়ে ভূষিত করে। নেহরুজির অনুরোধে পাকিস্তান থেকে আগত হিন্দু ও শিখ রিফিউজিদের পুনর্বাসনে এরপর গুরুত্বপূর্ণ ভূমিকা নেন জঙ্গ দম্পতি। সুখে শান্তিতে সংসার করা রক্তে ছিল না আজন্ম বিপ্লবী মানুষটির। 1955 সালে ছদ্মবেশে চলে যান গোয়ায়, পর্তুগিজ সরকারের বিরুদ্ধে তৈরি করেন গেরিলা বাহিনী, ব্যতিব্যস্ত করে তোলেন তাদের। 1961 সালে গোয়ার ভারত ভক্তির ফিরে আসেন এদেশে। প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে এবার দায়িত্ব নেন অত্যন্ত গোপন এক মিশনের। যশোর সীমান্তের কাছে 1968 সালে তৈরি হয় এক গেরিলা ট্রেনিং ক্যাম্প। পূর্ব পাকিস্তানের বাছাই করা যুবকদের গেরিলা যুদ্ধ প্রশিক্ষণ দেওয়া হতো সেখানে। দায়িত্বে ছিলেন কর্নেল জঙ্গ,
প্রায় 10,000 মুক্তিযোদ্ধাকে এখানে ট্রেনিং দেওয়া হতো। সেই হিসাবে স্বাধীন বাংলাদেশ গঠনেও এই মানুষটির অবদান রয়েছে। 1972 সাল থেকে নিজের সবটুকু নিয়োগ করেন বাঘ সংরক্ষণ প্রকল্পে। এককালে শিকারী হয়ে যান আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ। অবদান রেখে গেছেন সরকারের বেশ কিছু পরিবেশ নীতিতে। জঙ্গলের ওপর লিখে গেছেন দুটি অনবদ্য বই, ট্রিস্ট উইথ টাইগার্স এবং র্যাম্বলিং সিং টাইগারল্যান্ড। 1996 সালের 15 জানুয়ারি দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শার্দুল পুরুষ। স্বাধীনতার এত বছর পরেও দেশের অন্যতম কর্মযোগী মানুষটিকে আজ আর কেউ মনে রাখেনি। আজকের এই ভিডিওর মাধ্যমে তার প্রতি রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য। কেমন লাগলো আজকের এই ভিডিও জানাতে পারেন কমেন্ট সেকশনে। এই ধরনের নানা ঘটনা এবং তথ্যের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।